হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত উপলক্ষে আমরা যেন এই দিন সিয়াম পালন না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই দিন নানা ধরনের শিরক বেদাতি কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে, যেমন এই দিন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্পিত কবর নিয়ে রাস্তায় তাজিয়া মিছিল করা হয় বা শোক মিছিল করা হয়, আর এই ভুয়া কবরের সামনে অনেকেই সেজদা করে থাকে এবং নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ হবে বলে তারা এই কবরের সামনে সেজদা করে এবং কবরের কাছে প্রার্থনা করে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর রূহ হাজির হয় মনে করে তারা এই দিন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সালাম করে। এই দিন এই সমস্ত ভুয়া কবরকে তারা রুহের অবতরণের দিন কল্পনা করে থাকে। এইভাবে নানা শিরকি কর্মকাণ্ড এই দিন মানুষ উদযাপন করে থাকে। আমরা এই দিন যেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত উপলক্ষে আমরা যেন এই দিন সিয়াম পালন না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দিনের সিয়াম পালনের নিয়ত হতে হবে আর নাজাতে মুসা আলাইহিসসালাম, অর্থাৎ মুসা আলাইহিসসালাম যে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, কেবল তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিন সিয়াম পালন করব। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, চলছে হিজরি 1446 সনের মুহররম মাস। হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। মুহররম মাসটা হারাম মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরযু মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর বিধানে মাসের গণনা হচ্ছে 12টি, আর তার মধ্যে 4টি হচ্ছে হারাম অর্থাৎ সম্মানিত। সেই সম্মানিত 4টি মাস হচ্ছে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম ও রজব। এই 4টি হারাম মাসের অন্যতম হচ্ছে মুহররম মাস, যেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের অত্যধিক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন ধরনের বাণী পেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতে বাদা সালাতিল মাকতুবাতে সালাতুল লাইল। রমজান মাসের সিয়ামের পরে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম, আর ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদ সালাত। সহিহ মুসলিম 1163। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আশুরার সিয়াম উত্তম সিয়াম। রমজান মাসের সিয়ামের পরে আশুরার সিয়াম হচ্ছে নফল সিয়ামের মধ্যে সর্বোত্তম সিয়াম বা উত্তম সিয়াম। আরেকটি হাদিসে এসেছে আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। আশুরার সিয়াম আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় এক বছর পূর্বের সগিরা গুনাহগুলি ক্ষমা করে দেবেন বা সগিরা গুনাহগুলির কাফারা হবে। তাহলে মানুষ জীবনে নানা ভুল ত্রুটি করে থাকে, এই সমস্ত ভুল ত্রুটির ক্ষেত্রে যেগুলি সগিরা সগিরা গোনা সেগুলির কাফারা বা সেগুলির প্রায়শ্চিত্ত হবে আশুরার সিয়াম পালন করলে। বিগত এক বছরের এই সগিরা গুনাগুলির কাফারা হবে অর্থাৎ সগিরা গুনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাহলে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলাতপূর্ণ। এবার আসবো আমরা আশুরার ফজিলাত সম্পর্কে। আশুরা শব্দটি আশরম থেকে অর্থাৎ 10। মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। এই দিন নানা ঘটনা সম্বলিত একটি গুরুত্বপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন যে এই দিন ইহুদিরা সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ জিজ্ঞেস করলে তারা বললেন, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু وغرق فرعون وقومه فصامه موسى شكرا। এই দিন একটি মহান দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফলে মূসা আলাইহিস সালাম এই দিনের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেন। ফানাহনু নাসুমুহু, ফলে আমরাও এই দিন সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বি মূসা মিনকুম, আমরা মূসার আদর্শের অধিক নিকটবর্তী এবং অধিক হকদার তোমাদের তুলনায়।
ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার অবিসিয়ামিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম পালন করেন এবং আমাদেরকেও সিয়াম পালন করার নির্দেশ প্রদান করেন। তাহলে গুরুত্বপূর্ণ এই দিনটি আমরা জানলাম যে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। অনুরূপভাবে ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছিলেন। আশুরার গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াউম আশুরা ইয়ামান তাসুমুহু কুরাইশুন ফিল জাহেলিয়া, আশুরার দিন জাহেলি যুগে কুরাইশরা সিয়াম পালন করত। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিয়াম পালন করতেন। ফালাম্মা কদিমাল মদিনাতা সোয়ামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন তখন তিনি নিজে সিয়াম পালন করলেন এবং সিয়াম পালন করার জন্য সাহাবিদেরকেও নির্দেশ দিলেন। ফালাম্মা ফরিজা রমজান, যখন রমজানের সিয়াম ফরজ করা হলো, ক্বালা মান শাআ সোয়ামাহু ওয়া মান শাআ তারাকাহু, তিনি তখন বললেন যে চায় সে আশুরার সিয়াম পালন করবে আর যার ইচ্ছা সে পরিত্যাগ করবে। তাহলে এই দিনের সিয়ামটা রমজান মাসের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যিকভাবে পালন করতেন, আর রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামটা তিনি মানুষের ইচ্ছাধীন করে দিলেন, যখন যার ইচ্ছা হবে সে সিয়াম পালন করবে, যার ইচ্ছা হবে না সে ছেড়ে দিবে। তবে এই দিনের ফজিলতের কারণে আমাদেরকে এই দিন সিয়াম পালন করা কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিসে এসেছে, তিনি বলছেন, লাইন বাকিতু এলা কাবিলিন লা আসুমান্নাত তাসায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমরা আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা এই দিন এবং নবম দিনে অর্থাৎ নয় মুহররম আমরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। তাহলে আশুরার দিনের সিয়ামটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এখতিয়ারে বা ঐচ্ছিক করে দিয়েছেন, যারা সিয়াম পালন করবে তারা সওয়াব পাবে আর যারা সিয়াম পালন করবে না তাদের জন্য কোনো গুণা নেই। তবে অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিনের সিয়ামটা আমাদের পালন করা দরকার, যাতে বিগত এক বছরের সগিরা গুণাগুলি মাফ হয়ে যায়, এর কাফফারা হয়। সুদীপানন্দ, আমরা হাদিস থেকে জানতে পারলাম যে দশই মুহররমে আশুরার দিন আমাদের একমাত্র করণীয় হচ্ছে সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বললেন, খালিফুল ইহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো এবং তোমরা 9 তারিখ ও 10 তারিখ অথবা 10 তারিখ ও 11 তারিখ সিয়াম পালন করো। তাহলে আমরা 9 এবং 10 অথবা 10 ও 11 এই দুই দিন সিয়াম পালন করতে পারি, এছাড়া অন্য কোনো করণীয় এই দিনে আমাদের নাই। যারা অক্ষম হবেন অর্থাৎ দুই দিন সিয়াম পালন করা যাদের পক্ষে সম্ভব হবে না, তারা শুধু 10ই মুহররম সিয়াম পালন করতে পারেন। অর্থাৎ কেউ অসুস্থ থাকলে অথবা কেউ সফরের কারণে সিয়াম পালন করতে অপারগ হলে তাহলে তিনি অন্তত 10 তারিখ সিয়াম পালন করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আশুরার যে ফজিলত, এই ফজিলত আমরা ইনশাআল্লাহ লাভ করব। তবে এই দিনের সিয়াম পালনের নিয়ত হতে হবে নাজাতে মুসা আলাইহিসসালাম, অর্থাৎ মুসা আলাইহিসসালাম যে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, কেবল তার সুক্রিয়া স্বরূপ আমরা এই দিন সিয়াম পালন করব। তবে এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে যে শাহাদাত বরণ করেছিলেন তার নিয়তে আমরা এই দিন সিয়াম পালন করব না, কারণ এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সিয়াম পালনের সাথে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবরণের সাথে বা শাহাদাত বরণের সাথে কোনো সম্পর্ক নাই, সিয়াম পালনের কোনো সম্পর্ক নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর মাধ্যমে বহু পূর্বে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আর তিনি অন্যায়াতে তিনি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিন আমি তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে আমি এর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, আর এর 81 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেন, আর সেটা ছিল 11 হিজরি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কোনো বিধান নতুন করে জারি হওয়ার কোনো সুযোগ নাই। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় শাহাদাত বরণ করেন 61 হিজরিতে। সুতরাং তার 50 বছর পরে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এবং ইসলামের যাবতীয় বিধানাবলী ওই পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে, কারণ তারপরে আর কোনো ওহী নাজিল হবে না এবং তারপরে নতুন করে কোনো বিধান জারি হবে না। সুতরাং এজন্য এই দিনের সিয়াম পালনের নিয়ত কখনো শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা হবে না,
অর্থাৎ হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদতের উদ্দেশ্যে এই সিয়াম পালন করা যাবে না। যদি কেউ এই নিয়তে সিয়াম পালন করেন তাহলে তার সিয়ামটা বাতিল হবে এবং তিনি কোনো নেকি পাবেন না, বরং তিনি গুনাহগার হবেন। কারণ এ ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো দলিল প্রমাণ নেই, কোনো কিছু বর্ণিত হয়নি। সুতরাং এই জন্য এই দিন আমরা শুধু মুসা আলাইহিস সালামের মুক্তির উদ্দেশ্যে শুকরিয়া স্বরূপ আমরা এই দিন সিয়াম পালন করব। এছাড়া আমাদের অন্য কোনো করণীয় নাই। আমরা এই দিন যেন হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদত উপলক্ষে আমরা যেন এই দিন সিয়াম পালন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম আমিন। সম্মানিত সুদী বৃন্দ, এই দিন নানা ধরনের শিরক বেদাতি কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। যেমন এই দিন হুসাইন রাজি আল্লাহ আনহুর কল্পিত কবর নিয়ে রাস্তায় তাজিয়া মিছিল করা হয় বা শোক মিছিল করা হয়। আর এই ভুয়া কবরের সামনে অনেকেই সেজদা করে থাকে এবং নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ হবে বলে তারা এই কবরের সামনে সেজদা করে এবং কবরের কাছে প্রার্থনা করে। হুসাইন রাজিউল্লাহ আনহুর রূহ হাজির হয় মনে করে তারা এই দিন হুসাইন রাজিউল্লাহ আনহুকে সালাম করে। এই দিন এই সমস্ত ভুয়া কবরকে তারা রূহের অবতরণের দিন কল্পনা করে থাকে। এইভাবে নানা শিরকি কর্মকাণ্ড এই দিন মানুষ উদযাপন করে থাকে। সেই সাথে এই দিন তাজিয়া মিছিলের নাম করে এই দিন অনেকেই মুখ চাপড়ায়, এই দিন তাদের কাপড় ছেড়ে, এই দিন তারা বিভিন্ন রঙে সুসজ্জিত হয়, রাস্তাঘাটগুলি বিভিন্ন রঙে রঞ্জিত করা হয়। এই দিন কারবালার স্মরণে যুদ্ধের মহড়া দেওয়া হয়, বর্ষা বল্লম এগুলি নিয়ে, চাবুক নিয়ে এগুলি নিয়ে তারা ঘোড়ায় চড়ে কারবালার ওই দিনের যুদ্ধের মহড়া করে। এভাবে নানা ধরনের বিদাতি কর্মকাণ্ড এই দিন সংগঠিত হয়। এই দিন বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের রুটি, পাউরুটি এগুলি তৈরি করা হয় এবং সেগুলি বরকতের উদ্দেশ্যে অধিক দামে বিক্রি করা হয় এবং মানুষ সেগুলি নিয়ে আড়ম্বরে সেগুলি খেয়ে থাকে। সুতরাং এই ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। এই দিন উচ্চস্বরে কান্নাকাটি করা এবং এই দিনে আরও কিছু শিরকি আকিদা বা বেদাতি আকিদা রয়েছে। যেমন এই দিনে যেহেতু হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি পানি পান করা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাকে ফোরাত নদীর পানি পান করতে দেওয়া হয়নি, সেজন্য অনেকেই এই দিন পানি পান করা থেকে বিরত থাকেন। এই দিন হুসাইন রাজি আল্লাহ আনহুর শিশুপুত্র তাকে বুকের দুধ পান করতে দেওয়া হয়নি, সেটার স্মরণে অনেকেই তাদের শিশু সন্তানদেরকে এই দিন বুকের দুধ পান করানো থেকে বিরত থাকেন। এরকম নানা ধরনের আকিদা, নানা ধরনের শিরকি কুফরি আকিদা এই দিন মানুষ পোষণ করে থাকেন বা এই দিন উদযাপন করে থাকেন। সুতরাং আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকব। আমরা এই ধরনের শিরকি বা বিদাতি কর্মকাণ্ড কখনোই পালন করব না, কারণ এর মাধ্যমে আমাদের বিগত জীবনের আমল যেমন বাতিল হয়ে যাবে, ঠিক তেমনিভাবে বেদাতি কর্মকাণ্ডের কারণে আমাদের কোনো কাম আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সুতরাং আমরা এগুলি থেকে সর্বতভাবে বিরত থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই দিন যে সমস্ত কর্মকাণ্ড হয়ে থাকে এর সারাই কোনো ভিত্তি নেই, শরীয়তে এর ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। কারণ ইতিপূর্বে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে সূরা মায়দার 3 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং এই দিনে যে সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হয় এর কোনো সারাই ভিত্তি নেই, আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। সতীমণ্ডলী, এই দিনটি চালুর পিছনে একটা ঐতিহাসিক দিক রয়েছে। সতীমণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তারপরেও হুসাইন রাজি আল্লাহ আনহু সমসাময়িক অনেক সাহাবী সে সময় বেঁচে ছিলেন, অনেক তাবেঈ সে সময় বেঁচে ছিলেন, কিন্তু তারা হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদতকে কেন্দ্র করে তারা কখনোই কিন্তু এই দিনটাকে শোক দিবস হিসাবে কেউ পালন করেননি। বরং আব্বাসীয় খলিফা মতি বিন মুক্তাদির এর শিয়া গভর্নর আহমদ বিন বুইয়া দাইলামি ওরফে মুইজুদ্দৌলা 352 হিজরিতে এই দিনটিকে তিনি শোকের দিন হিসাবে ঘোষণা করেন এবং এই দিন তার দেশের সমস্ত মানুষকে দোকানপাট এগুলি বন্ধ রাখতে বাধ্য করেন। এই দিন তাদেরকে শোক পালন করতে বা এই দিন তাদেরকে রাস্তায় বেরিয়ে মিছিল করতে তাদেরকে বাধ্য করেন। সুতরাং এই দিনটি চালু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুদিন পরে, এমনকি হুসাইন রাজিয়াল্লাহু আনহুর শাহাদাতের বহুদিন পরে এই দিনটি নতুন করে ঘোষণা করা হয়। সেটা ছিল 352 হিজরিতে। সুতরাং হুসাইন রাজিয়াল্লাহু আনহুর সমসাময়িক বহু সাহাবী যেমন পেলে বেঁচে ছিলেন, বহু তাবেঈও বেঁচে ছিলেন, তারা কিন্তু এই দিনটি পালন করেন নাই, সেই দিনটি শোক হিসাবে তারা গ্রহণ করেননি। সুতরাং
এর বহু বছর পরে 352 হিজরিতে এসে এটা কখনো শরীয়ত ছেদ্য হতে পারে না। সুতরাং এই 352 হিজরিতে চালু করা এই শোক দিবস হিসাবে আজকেও আমাদের দেশে দিনে আমাদের দেশের সরকারি ছুটি ঘোষণা করা হয়, এবং ওই দিনের উদ্দেশ্যে ওই দিনের উপলক্ষে আমাদের দেশে কালো ব্যাজ পরিধান করা হয়, মানুষ কালো পোশাক পরিধান করে এবং এই দিন তারা শোক পালন করে। এগুলি থেকে আমরা সর্বতভাবে বিরত থাকব, এগুলি কোনো ইসলামী অনুষ্ঠান নয়, সুতরাং আমরা এগুলি থেকে বিরত থাকব। বরং আশুরার দিন 10ই মুহররম উপলক্ষে আমরা কেবল সিয়াম পালন করব, 9 ও 10ই মুহররম বা 10 ও 11ই মুহররম এই দুই দিন আমরা সিয়াম পালন করব। কারো পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আমরা কেবল একদিন সিয়াম পালন করব, এর বাইরে আমাদের কোনো করণীয় নয়। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের এই বিষয়ে বিস্তারিত জানতে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বই আশুরায় মুহররম আমাদের করণীয়, আশুরায় মুহররম আমাদের করণীয় এই বইটি আমরা সংগ্রহ করে পাঠ করতে পারি। সেই সাথে একটি প্রচারপত্র রয়েছে, সেটা হলো প্রচলিত আশুরা পর্ব ও ইসলাম, প্রচলিত আশুরা পর্ব ও ইসলাম, প্রচলিত আশুরা পর্ব ও ইসলাম এই প্রচারপত্রটি সংগ্রহ করে আমরা পাঠ করতে পারি, তাহলে আমরা আশুরা সম্পর্কে বিস্তারিত আমরা জ্ঞান লাভ করতে পারব। সুপ্রিয় দর্শক, আমরা আশুরা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করি, আশুরা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, আর আমরা আশুরা যে করণীয়গুলি সেগুলি আমরা পালন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।